আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে আগুন পান খাওয়ার চরম একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ভাবছিলাম আগুন পান খাবো তো ভয় পেতাম আর কি যে আগুন পান না জানি কেমন হবে বা মুখ পড়ে যাবে কি না তো অনেকের ভিডিও দেখি তো আজকে মনে করলাম যে আমার শহরে যখন এসেছে মেহেরপুরে এরকম একটি পানের দোকান অনেক দিন ধরেই আছে তো ভাবছিলাম আর কি একটু ট্রাই করে দেখা যাক আমার হাজব্যান্ড বাচ্চা সহ আমরা ভাই বোনেরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পথে এরকম একটি পানের দোকান মানে এই পানের দোকানটা গত তেইশ বছর ধরে এখানে আছে আগে ছোট ছিল এখন পানের দোকানটা অনেক বেশি বড় হয়ে গেছে আর এখানকার পান অনেকেই পছন্দ করে মানে যারা এখানকার পান একবার খেয়েছে তারা সবাই মোটামুটি পছন্দ করে আর একটা কথা পান যে এত মজার হতে পারে এটা আমার ধারণার মানে ধারণার বাইরে ছিল যে এতো মজার পান খেতে হয় মানে ছোটোকালে দেখেছি দাদিনানি বা বড়মা মা যারা ছিল পান পান খেত তাদের সাথে পান খেতাম তো সেই পানের এক রকম টেস্ট ছিল আর এই পানের টেস্ট পুরো ভিন্ন তো এখানে পঁয়ত্রিশ রকম মশলা দিয়ে নাকি এই পানগুলো বানানো হয় আর বিভিন্ন ধরনের পান আছে বিভিন্ন রেঞ্জের তবে রেঞ্জ আমার কাছে অতটা আহামরি বেশি লাগেনি বিশ টাকা থেকে শুরু করে এদিকে হচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত তো লিস্ট আমি আগেই দেখে দিয়েছি এখানে এত এত মশলা ব্যবহার করা হচ্ছে তো আমি ভাবছিলাম যে খাবো না খাবো না পরে আমরা দুই ভাই বোন সিদ্ধান্ত নিলাম যে আমরা আগুন পান খাবো পরে আমার বোন আর তার দোলাভাই মিলে আসলে সিদ্ধান্ত নিতে পারছিল না পরে আমরা আমাদের খাওয়ার পরে আসলে ওদের দেখে সাহস হয় যে ওরাও আগুন পান খাবে তো এই জন্য প্রথমে দুইটাই বানানো হচ্ছে আমার আর আমার ভাইয়ের জন্য তো এই যে আগুন ধরে ধরিয়ে দেওয়া হলো আর আমার মুখে ঠেসে গুঁজে দেওয়া হচ্ছে আর আমি তো চরম ছিলাম না জানি মুখ পুড়ে যায় তো পরে মুখের মধ্যে ঢুকানোর পরে আমার অবস্থাটা চরম বেহাল অবস্থা কারণ একদমই গরম লাগেনি সত্যি কথা বলতে কিন্তু কথা হচ্ছে এত বড় পান আমার মুখের মধ্যে জায়গা হচ্ছিল না এখন আমার ভাইয়ের মুখে দেওয়া হলো তো সত্যি কথা বলতে এত বড় বড়ো পান আর মানে এত পরিমাণ মশলা মুখে জায়গা হচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল মুখটা নড়াতে আর কি তো যাই হোক আমাদের দুজনের খাওয়ার পরে আমার হাজব্যান্ড আর বোনের জন্য পান বানানো হচ্ছে সাথে আরও দুজন দাঁড়িয়েছিল তাদের জন্য পান বানাচ্ছে এই পান অনেক মজার তো যারা মেহেরপুরবাসী আছেন তারা খেয়ে যাবেন আর এখানে আমার বোন কিন্তু মানে সুপার এক্সাইটেড হয়ে আছে প্লাস একটু একটু ভয়ও করছে তার বুঝতে পারছিলাম চেহারা দেখে আমাদেরও সেম অবস্থা ছিল আমাদের দুই ভাই বোনের মানে আমরা কিন্তু তিন ভাই বোন হ্যাঁ আমরা মানে আমি বড় আমার বোন মেজো আর ছোটো আমার ভাই তো ওনার এই পানের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয় বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান আর আরও জেলি টেলি হাবি যাবি অনেক কিছু ব্যবহার করা হয় যে কারণে পানের মানে পানটা অনেক বেশি বড় হয়ে যায় আর এখন যে পানগুলো বানানো হচ্ছে সেটা হচ্ছে আগুন পানের সাথে সাথে এখানে আইস ব্যবহার করা হচ্ছে আর আইসগুলো সম্ভবত কোনো ফ্লেভার অ্যাড করা আছে তো আমি যে মানে আমরা দুই ভাবন যে পান দুইটা খেয়েছিলাম তার মধ্যে আইস দেওয়া ছিল না আর এখন আমার বোন আর হাজব্যান্ড যে পানগুলো খাবে সেগুলোর মধ্যে আইস অ্যাড করা হবে আর এজন্য আর কি গরম আর ঠান্ডার একটি সংমিশ্রণ হবে তো এই জন্য নাকি ওদের মতে মানে ওরা বলছিল আর কি যে পানটা একটু অন্যরকম লাগছিল খেতে একটু বেশি ভালো লাগছিল ঠান্ডা গরম আর লাইট বন্ধ করে দিচ্ছিলো যেন আগুনটা ভালো মতো দেখা যায় তো আমি লাইটটা অন করে দিতে বলেছি যেন আমার ভিডিওতে ভালো মতো দেখাতে পারি আর এই যে দেখেন মানে পানটা গুজে দেওয়া মাত্র ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে কারণ ওর মুখ একদমই নড়াতে পারছে না আর এখন আমার হাজব্যান্ডের মুখে ঠেসে গুঁজে দেওয়া হলো আগুন পান আর আমাদের থেকে তাদের মানে তার মুখ একটু বড় যেহেতু পুরুষ মানুষ তো এই জন্য আর কি নড়াতে ভালো হতে পারছে আর এদিকে পান যেহেতু চাবাতে পারছে না ঠিক মতো মুখ থেকে অনবরত পানের মশলাপাতি সবই পড়ে যাচ্ছিল তো যাই হোক এখানে আমরা পান খেয়ে নিলাম আর খুব ভালো একটু অভিজ্ঞতা অর্জন করলাম এত টেস্টি পান আমি আগে কখনো খাইনি তো পান খেতে খেতে এখন আমরা বাড়ি চলে যাব আর এই জায়গাটা মেহেরপুরবাসীর আশা করছি খুব ভালো মতোই চিনতে পারছেন এজন্য আর আমার বলার দরকার হচ্ছে না মানে দরকার মনে করছেন আর কি দারুণ একটু অভিজ্ঞতা ছিল আমাদের জন্য আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ